এখন কথাটা হলো আমরা দুজনেই ব্রাইড সেজেছি কিন্তু আমাদের কোনো মানে বর নেই, মানে যা অবস্থা। ইস, সকাল সকাল যেই না দরজার পর্দাটা উঠালাম, বাইরের দিকটা একটু দেখো বন্ধুরা, লক্ষ্য করো এতটা কুয়াশা আর এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, তোমাদেরকে কি বলি, মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। এত সকালবেলা ঘুম থেকে উঠলাম কি কারণে তোমরা ইন্ট্রো আর টাইটেল দেখে তো বুঝেই গেছো। তো চলো, আর একটু আগে দেখতে পেলে জল জল, সেগুলো কিন্তু কুয়াশার জল। তো চলো এবার চান টান করবো, এই জন্য গরম জল বসিয়ে নিলাম, তার আগে চাটাকে খেয়ে নিলাম। Hey guys, good morning, welcome back to my channel. আমি ডোনা, আপনাদের একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছো। আজকে হলো আজকে মঙ্গলবার, তো আজকে আমার একটা শ্যুট আছে, মডেলের শ্যুট আছে, তো আমি সেখানে যাচ্ছি। দেখো সাত সকালবেলা এত কুয়াশা, এত কুয়াশার মধ্যে চান করতে হবে, চান তো করতেই হবে, চান তার কারণ কালকে আমি যে কেক মাখামাখি হয়েছে ওই কেকগুলো আমার মাথার মধ্যে পড়ে আছে, মানে একদম অবস্থায় শেষ। চান টান করে ফ্রেশ হয়ে তো যেতেই হবে। আর তাছাড়া যেটা বলার ছিল সেটা হলো আজকের যে আমার শ্যুটটা ছিল, আজকের শ্যুটটা অ্যাকচুয়ালি আজকে ছিল না, ডেটটা ছিল হলো আগামীকাল। কিন্তু যেই দিদি যে আমাকে সাজাবে, সেই দিদি যে যেখান থেকে ভাড়া করে নিয়ে আসে, মানে ইসেগুলো ড্রেস আপগুলো, সেই ড্রেস আপগুলো নাকি আজকে আড়াইটার মধ্যে দিতে হবে, সেই জন্য এত সাত সকালে আমাকে যেতে হচ্ছে। তো মা আমাকে নিয়ে যাবে, মা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখান থেকে দিদির বর আসবে, নিয়ে আমাকে ওখান থেকে পিক আপ করে নিয়ে যাবে। তো চলো আজকে সারাদিন খুব মজা হতে চলেছে, একটা শ্যুটিং ব্লগ তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো যাবো, আমি পড়ে নিলাম কালকে যে বার্থডের দিনকার ব্লগটা, তোমরা অনেকেই দেখেছো, না দেখে থাকলে দেখতে পারো আমার চ্যানেলে, সেই যে প্যান্টটা পরেছিলাম সেই প্যান্টটা পরে নিলাম, উপরে একটা টপ পরে দিদির দেওয়ার এই জ্যাকেটটা আমি কিনে নিলাম। এই জ্যাকেটটা দেখে অনেকেই বললে যে অনলাইনে কিনে থাকলে লিঙ্ক দিতে, সত্যি বন্ধুরা এটা আমাকে দিদি দিয়েছে রাসমলা থেকে কিনে, অনলাইনে কিনিনি অফলাইনে। তো যাওয়ার আগে মা গোলারুটি বানিয়ে দিল, গোলারুটি খেয়ে নিলাম। তো মা গাড়ি বের করছে এখন, মা গাড়ি করে আমাকে নিয়ে যাবে অর্ধেক রাস্তা দিয়ে আসবে। তো চলো চুলটাকে শ্যাম্পু করে নিলাম, কিন্তু কোনো ব্যাপার না, ড্রায়ার দিয়ে পরে দিদি শুকিয়ে দেবে। চুলটা শ্যাম্পু না করলে না আমারই কেমন লাগতো, যে কালকে যে কেক টেক মাখা হয়েছে একদম, বললাম না একদম আঠা আঠা হয়েছিল। তো চলো, মা যে স্কুটি বের করে নিচ্ছে, তো এখন যাওয়া যাবে। দিদিকে ফোন করলাম, আমি বাড়ি চিনি না, আমি ওদের মোড়ের বাজারের মধ্যে দাঁড়াবো, তো দাদাভাই এসে পরে নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক। ভালোই হলো, আমি অ্যাকচুয়ালি বাড়ি চিনি না, শ্যুট আছে, তো দিদির সাথে এই কাকুটার কথা বলাই দিলাম, ছোটো কাকুর, তো এখন নিয়ে যাচ্ছে, আমি চিনি না অ্যাকচুয়ালি, ছোটো কাকুর নিয়ে যাবে। ভালোই হলো তাহলে, আর ওই সেকে দাদাভাইকে আসতে হলো না। তো আমি টাইম মতো পৌঁছে গিয়েছিলাম, পৌঁছে গিয়ে আমি ওদের বাড়িতে আমাকে এক জায়গায় বসতে দিল, আমি বসলাম। বসার পর দিদি এখনও আসেনি, দিদির একটা ছোট মেয়ে আছে, তো আরও কাজ টাজ করতে সময় লাগে না সেই জন্য। তারপরে দেখো দিদি চলে আসলো, দিদির সাজানো জিনিসগুলো বের করছে, আর এখানে সেই আমার ড্রেসটা, আমি এটা পছন্দ করলাম। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি চলে এসেছি, তো আমার এখন ড্রেস সিলেক্ট হয়ে গেছে, তো আমি সেটা পরবো। তো এখানে দুটো আমাকে সিলেক্ট করতে বলেছিল, একটা হচ্ছে ব্রাইড, মানে দুটোই ব্রাইড, একটা হচ্ছে বিয়ের জন্য আর একটা হচ্ছে রিসেপশনের জন্য। তো আমি রিসেপশনটা চুজ করলাম, তো রিসেপশনটা আমি লুক দিদি দিবে, তো তোমরা তো সম্পূর্ণ ব্লগটা দেখতেই পারবে। এখন হলো এই আমাকে ক্রিম্পিং করে দেবে, একটু হাই বলে দাও, ছোট্ট পুচকি বোন। তো চলো দেখা যাক পরের ব্লগ। তো দিদি ওদিকে চা বানাতে গেল, তো এখানে চা আমাকে একটু দেখিয়ে দিচ্ছে, যে আমাকে ক্রিম্পিং করে দিচ্ছে না সে হচ্ছে দিদির ননদ, তো ও ক্রিম্পিংটা করে দিদিকে একটু হেল্প করছে। সত্যি কথা বলতে মেকআপ যারা করে না, তাদের সাথে যদি একজন হেল্পার হিসেবে না থাকে না, তখন অসুবিধা হয়। তো ক্রিম্পিং করে দিল, এবার দিদি আমার মেকআপটা স্টার্ট করে দিল। তো আমার মোটামুটি মেকআপ কমপ্লিট করে আমার এত ঠান্ডা লাগছিল বন্ধুরা, সেই জন্য আমার কোটটাকে আমি এভাবে উল্টো করে পরে নিয়ে
নিয়ে বসে পড়লাম। বসে তারপরে এবার হচ্ছে ওকে সাজাচ্ছে, সাজানোর পাশাপাশি আমার হয়ে গেছে, আমাকে জাস্ট মানে ফাইনাল টাচটা দিবে। তো আমি একটু যখনই আমার মেকআপটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল, আমি একটু মানে বলতে পারো নাটক টাটক মারছি, আমার ব্লগিং দাদা ভাই করে দিচ্ছে, আমার বলার কোনো প্রয়োজনই নাই। আমি একটু তাও দেখিয়ে নিচ্ছি নিজেকে, হ্যাঁ নিজেকে কত সুন্দর লাগতেছে। বাড়ি থেকে আমি একটু ভেবে আসছিলাম আর একটা, কিন্তু হলো আর একটা, ভাবতে পারিনি এতটা সুন্দর লাগবে। সিরিয়াসলি ও আরে পুরো ফানি ইসে করতেছে। তো চলো ক্যামেরাম্যান চলে এসেছিল, ব্যাকগ্রাউন্ড সেট আপ করা হয়ে গিয়েছিল, তারা দিচ্ছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য, সেই জন্য আমাকে ফাইনাল টাচ মানে ওড়না পরানো আরও বেসিক্যালি ছোটোখাটো থাকে না সেগুলো করে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। কোন ঘরে যাব গো? ওই যে ঘরটা, যে ঘরটা প্রথমে আসো। এমনি আসো। তো গাইস আমার ফাইনাল লুক কিরকম লাগছে তোমরা অবশ্যই বলো, ফটোগুলো পরে শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি এখন চলে যাচ্ছি ফটোশুট করতে, তো চলো। দাদা সোজা যাও, সোজা আসো। তো চলো আমার শুট হচ্ছে, আমাকে ফটো তুলছে, ফটো আমাকে পোস্ট দিচ্ছি আমি। তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, যা যদি আমার এই ভিডিওটা কোনো মেকআপ আর্টিস্ট দেখে থাকো, যদি তোমাদের অ্যাজ এ মডেল হিসেবে দরকার হয় আমাকে, তাহলে আমাকে বুক করতে পারো। তো আমি ডেসক্রিপশনে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি ডিটেলস দিয়ে দিব, তো তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো আমার কন্ট্যাক্ট ডিটেলস, তো সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে অ্যাজ এ মডেল হিসেবে নিতে পারো। তো বন্ধুরা খুব মজা লাগলো আজকে, আর আমাকে ঠিকঠাক করে দিচ্ছে, পোস্ট দিব আমি। এবার আমার পোস্ট দেওয়া হয়ে গেছে, এবার আমার যে আরেকজন আমার সঙ্গী যে ছিল মডেল তার পোস্ট নেওয়া হচ্ছে, তো সেই পোস্ট দিতে থাকো। আমি তো দাদা ভাই, দাদা একটু দেখাও, এই দাদা ভাই কিন্তু খুব সুন্দর ক্যামেরা করে, মানে আমার আজকের দিনের ক্যামেরাগুলো যতগুলো রিলস আছে সব করে দিচ্ছে, প্লাস ইউটিউবের অনেক ভিডিও, আর যে সাজিয়েছে দিদিকে, দিদি ওখানে আরেকজনকে শ্যুট করাচ্ছে, তো লাস্টে তোমাদের সাথে আমি মিট আপ করিয়ে দেবো, ঠিক আছে? আমি যখন এসেছি আমার সাথে রিলস করার জন্য, দাদা ভাই তখন থেকে খুব খুব এক্সাইটেড ছিল, ততক্ষণে বলছিল যে ডোনা আমার সাথে একটা রিলস করো, তোমার যখন ফটোশ্যুট হয়ে যাবে। তা আমি বললাম ঠিক আছে, কোলাবোরেশন করা যেতেই পারে, তো আমি সেটাই করছি। আর দিদি ভাই শ্যুট করছে, আর দাদা ভাই আর আমি কোলাবোরেশন করছি, তো এই রিলসটা আমি যদি পেয়ে থাকি তাহলে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো গাইস এই যে হলো দিদি, যে সাজিয়েছে অপসরা মেকওভার, নামের সাথে সাথে কাজেও মানে অপসরা মানে কোনো তুলনা হয় না, তো সেটাই। আর এই যে আরেকটা আমার, মানে দুজন আমরা সেজেছি, এই যে আমি সেজেছি ওর সাথে, ফার্স্ট টাইম আলাপ, খুব ভালো। কি আর কয়, এবার তুমি বলবা কিছু? আমি কি বলি, কি বলি গো, কি বলবা গো, যদি কেউ শাস্তে চায় তোমার, যদি কেউ তোমরা শাস্তে চাও, আচ্ছা মুই মোর ভাষা দিয়ে কথা হচ্ছে, মুই কিন্তু মোর ব্লগ করং, ফেসবুকে হচ্ছে অপশাস মেকওভার, ইউটিউবে হচ্ছে অপশাস মেকওভার, তো মুই সবসময় তুই মুই ভাষা দিয়ে কথা কং, যেহেতু আমরা রাজবংশী, এই জন্য মুই রাজবংশী দিয়ে এটুকুনও কথা কত ছিল। তো এই মেকআপটা হচ্ছে ওয়াটার প্রুফের মধ্যে মুই করে দিছু, আর আর একটা যে নতুন বউ দেখলেন ওটা মুই এইচডি করে দিছু, ওটা এইচডি আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ। আর তোমার যদি কাজটা ভালো লাগে থাকে তো অবশ্যই ডোনার সাথে কন্ট্যাক্ট করেন, তো ডোনা মুখ কবে, আর যদি মুখ দেখি চান তাহলে ফেসবুক হচ্ছে যে অপশাস মেকওভার, আর ইউটিউবও তো হচ্ছে অপশাস মেকওভার, দুইটাই। আর মনে হয় ডেসক্রিপশনে দিয়ে দিব, ডেসক্রিপশনে আমি তোমার কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব, কেউ যদি চায় তো কন্টাক্ট করে নিতে পারবে। এখন ওকে দেখাতো কিছু বলবা,
তোমার রিভিউ দাও তুমি এই সাজে কি রকম মানে না দিদি খুব ভালো সাজিয়েছে আমি একটা বলতে আর ওকে তোমার দারুণ লেগেছে একসাথে পড়ে কিন্তু আলাপ সেরকম করে হয় সেরকম করে হয় একই কলেজে কিন্তু এখন কথাটা হলো আমরা দুজনেই ব্রাইট সেজেছি কিন্তু আমাদের কোনো মানে বর নেই মানে যা অবস্থা বর আছে তো এই যে বর এই যে একটু আগে সাজার জন্য তাই না তুমি না বের করতেছো দিদি এই যে আমাদের অনেক শুটিং হলো একটা বর্ণ একটা বর্ণে আমরা তিনজন তিনজন তুমিও তো তো চলো জিজুর সাথে ভালোই লাগলো অনেক ভিডিও করেছি তোমাদের সাথে পরে শেয়ার করবো এবার আমাকে কিছু ভিডিও করে দিবে ভিডিও ক্লিপ করে জিজু দিবে জিজুর মোবাইলটা খুব সুন্দর আমি একদম ক্রাশ খেয়ে গেছি মোবাইলের প্রতি আমাদের এই বউটা এত পরিমাণে ফটো তুলে মানে কি আর বলি ফটো তুলতে তুলতে মানে ও ভাবছে সেলফি তুলতেছি আমি দেখা যায় তো গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে এবার বাড়ির দিকে রওনা দিলাম দাদা ভাই আমাকে অল্প এগিয়ে দিয়েছিল তো আজকে শুটটা আমি প্রচন্ড এনজয় করলাম মাত্র নামলাম আর চোখে প্রচন্ড অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি চশমাটা পরে নিয়েছি হ্যাঁ আমি এটা জানি যে এটা একটা ফেক চশমা কিন্তু না যে গাড়ির হাওয়াগুলো লাগছিলো প্রচণ্ড অসুবিধা লাগছিলো এখন আমি চকলেট খেতে খেতে বাড়ি যাবো আজকে শুটটা প্রচণ্ড মজা করেছি সব ফটোগুলো যখন দিবে তখন তোমাদের সাথে আমি আপলোড করে দেবো ঠিক আছে তো বন্ধুরা ওখান থেকে শুট করে এসে অনেকক্ষণ ঘুমালাম প্রায় এক দেড় ঘন্টা ঘুমানোর পরে একটু শরীরটা হালকা লাগলো আর চোখ টুক ব্যথা করছিল শুলাম ঘুমিয়ে টুমিয়ে আর কিচ্ছু করিনি আসার পরে যে মানে টিস্যু দিয়ে যে উঠালাম তেল টেল দিয়ে মুখের মেকআপ ওইটুকুই সমাপ্ত আর মুখের কোনো এক্সট্রা কেয়ার করিনি শুয়ে যখন এখন বাজে 8টা বাজতে চললো এখন উঠলাম উঠে এখন মুখের কেয়ার করলাম আর মাথাটা বেসিক্যালি এখন কিচ্ছু ধুবো না ঠান্ডা জাস্ট তেল দিয়ে রেখে দিলাম মাথাটা পরে কালকে শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে ঠিক হয়ে যাবে ক্রিম টিম করা আছে তো শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে ঠিক হয়ে যাবে যে এখন যাবো হলো চাটা খেতে খেয়ে তারপরে ভাত খাবো ওখান থেকে তো ভাত খেয়ে আসছি সেই জন্য আর ভাত টাত খাবো না তো চলো যাওয়া যাক চা বানাতে তো চা খেলাম 8টার সময় ঘুম থেকে উঠে তারপরে ডিনার করব ডিনারটা শেয়ার করিনি বন্ধুরা এখানেই আমি ভিডিওটা এন্ড করছি তার আগে বলে দিচ্ছি ভিডিওটা যদি আমার ইউটিউবে থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও তো ততক্ষণের জন্য বাই বাই আবারও চলে আসছি আমি